আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি মানিক মিয়া এভিনিউয়ের দিকে, এখান থেকে যাব বিজয় সরণির দিকে। বিজয় সরণিতে রাস্তার দুপাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তো আজকে আপনাদেরকে সেই অংশটি দেখাবো। সামনেই হচ্ছে জাতীয় সংসদ ভবন, আর এই অংশের ভিডিও আমি ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। এই দিকটিতে অনেকদিন পর আসলাম, তো এখানে রাস্তায় লেন রং করা ছিল, তো দেখে মনে হচ্ছে সম্ভবত রাস্তাটিকে সংস্কার করা হয়েছে। আর বাম দিকের অংশে যে ফুটপাত অংশ রয়েছে সেখানে দেখা যাচ্ছে কাজ চলছে। এখানে ডান দিকের অংশে যে পিলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রো রেলের পিলার, তো এখানে খামার বাড়ি সড়ক হয়ে এটি চলে যাবে ফার্ম গেটের দিকে। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আগারগাঁও থেকে একদম মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পুরো অংশটি দেখাবো। বাম দিকের এগুলো হচ্ছে মেট্রো রেলের পিলার। এই সড়কটি এদিক দিয়ে একদম সোজা চলে গেল আগারগাঁওয়ের দিকে, তো আগারগাঁওতেই হচ্ছে একটি স্টেশন হবে। মেট্রো রেলের আগারগাঁও অংশ থেকে মিরপুর DOHS এবং উত্তরা থার্ফেজের এবং পুরো অংশের ভিডিও দেখিয়েছিলাম, তো যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার চলে এসেছি বিজয় সরণির দিকে, এখানে সড়কের দুপাশটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার এখান থেকে চলে যাব শাহবাগের দিকে। এবার বাংলা মোটর মোড় পার হয়ে এই রাস্তাটি সোজা শাহবাগের দিকে চলে গিয়েছে। এখানে ডান দিকের অংশে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রো রেলের পিলার। আমি ইনশাল্লাহ আগারগাঁও থেকে একদম মতিঝিল পর্যন্ত এখানে পুরো অংশে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। সামনেই হচ্ছে শাহবাগ, তো আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।